Hello my YouTube family, welcome to my channel Cholo Ekshathe Shikhi. Ager video te basic English grammar niye ami alochona korechilam jekhane ami grammar er person er byabohar somporke bolechilam. Ajker video te ami daily use English words niye alochona korbo. Ajke ami 50 ta word bolbo jeguli ingreji bolte protinioto byabohar kora hoy. Cholo tahole ajker alochona shuru kora jak. আজকের প্রথম ওয়ার্ড হলো এবল। এবল মানে সক্ষম। আস্ক মানে জিজ্ঞাসা করা। বিকাম মানে হওয়া। বিলিভ মানে বিশ্বাস করা। কল মানে ডাকা। কাম মানে আসা। ডু মানে করা। ডিসাইড সিদ্ধান্ত নেওয়া। আর্ন মানে উপার্জন করা। ইট মানে খাওয়া। ফেল মানে ব্যর্থ। ফিল অনুভব করা। গো যাওয়া। Give মানে দেওয়া, hide মানে লুকানো, honest মানে সৎ, ignore উপেক্ষা করা, increase বৃদ্ধি করা, joy আনন্দ, join যোগদান করা, kill মানে হত্যা করা, keep রাখা, look মানে তাকানো, lie মিথ্যে কথা বলা, make মানে তৈরি করা, meet সাক্ষাৎ করা, need প্রয়োজন, নোটিস, বিজ্ঞপ্তি, অকার মানে ঘটা, অরিজিন মানে উৎপত্তি, পেইন ব্যথা, প্রোটেক্ট মানে রক্ষা করা, কুইক তাড়াতাড়ি, কোয়াইট মানে শান্ত, রান মানে দৌড়ানো, রিচ মানে পৌঁছানো, স্টপ মানে থামা, সে মানে বলা, টক কথা বলা, টেক মানে নেওয়া, আপ মানে উপরে, ইউজ মানে ব্যবহার করা, ভিজিট পরিদর্শন করা, ভিকটিম মানে শিকার, ওয়াশ মানে ধোয়া, রাইট মানে লেখা, ইয়েলো মানে হলুদ, ইয়েস মানে হ্যাঁ, জু চিড়িয়াখানা, আর জুলজি মানে হচ্ছে প্রাণীবিদ্যা। এই 50টি ওয়ার্ড আমাদের জানাটা খুবই দরকার। এগুলো আমাদের ডেইলি লাইফে আমরা ব্যবহার করে থাকি, তাই এগুলো ইংরাজি বলতে আমাদের ব্যবহার করতে হবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, বাকি অংশটি আমি পরের কোনো ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। থ্যাংক ইউ।